বন্ধুরা, আমি এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজিত হচ্ছে মা সরস্বতী পূজা। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সবগুলো ডিপার্টমেন্টের পূজা এই একসাথে এখানে হয়ে থাকে। সব মিলেই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন 50-এর উপরের মণ্ডপ রয়েছে। বিশেষ গুরুত্ব যে বাংলাদেশে তথা সারা বিশ্বের ভিতরে এতগুলো পূজা একসাথে কোথাও হয় বলে আমার জানা মতে আমি দেখিনি। এতগুলো মণ্ডপ একসাথে একই মাঠে পূজা হচ্ছে এবং ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে প্রতিটি ডিপার্টমেন্ট এখানে পূজা দিয়ে থাকে। আমরা এখানে মাঠের চারপাশে সেই মণ্ডপগুলো দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকাউন্টিং বিভাগ হোক, মার্কেটিং হোক, চারুকলা বিভাগ হোক, সঙ্গীত হোক, নৃত্যকলা হোক, ইংলিশ ডিপার্টমেন্ট হোক, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট হোক, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট হোক বা ফিনান্স ডিপার্টমেন্ট হোক, সবগুলো ডিপার্টমেন্টেই কিন্তু এখানে এই জগন্নাথ হলের মাঠের চারিপাশে সারিবদ্ধভাবে মণ্ডপগুলো তৈরি করে থাকে নিজস্ব ডিপার্টমেন্টের। এবং প্রতিটি ডিপার্টমেন্টের একটা বাজেট থাকে, স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করে বা ডিপার্টমেন্টের ফান্ড থেকে এই টাকাগুলো সংগ্রহ। এক একটা ডিপার্টমেন্টের কিন্তু অনেক টাকা বাজেট, লক্ষ লক্ষ টাকা এক একটা ডিপার্টমেন্টের বাজেট। এটা একটা পূজা না, একটা প্রতিটি ডিপার্টমেন্টের তাদের নিজস্ব স্বকীয়তায় তারা কিন্তু মণ্ডপগুলো সাজিয়ে থাকে এবং তারা পুরোহিত এবং মূর্তি তাদের নিজস্ব স্টাইলে তারা বা নিজস্ব পছন্দ অনুযায়ী তারা কিন্তু এই মূর্তিগুলো বানিয়ে থাকে। এবং প্রতিটি ডিপার্টমেন্টের এখানে দেখতে পাচ্ছেন যে মণ্ডপগুলো ডিজাইন করে সাজিয়েছে। একটা কম্পিটিশন তৈরি হয় যে কার ডিপার্টমেন্ট, প্রতিটি ডিপার্টমেন্টের ভিতরে একটা কম্পিটিশন থাকে যে কম্পিটিশন যে কার ডিপার্টমেন্ট কত ভালো আয়োজন করতে পারে বা কত সুন্দর তারা মন্দিরের ডিজাইন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দর সুন্দর মন্দির করেছে, কেউ ডাবের ডিজাইনে, কেউ মহাকাশযান পাঠানোর যে ডিজাইন রয়েছে সেগুলোও কিন্তু করেছে। উড়িষ্যার পুরীতে যে জগন্নাথের মন্দির রয়েছে সেই মন্দিরের আদলে কিন্তু এখানে মন্দির নির্মাণ করা হয়েছে। ম্যাক্সিমাম মন্দিরে কিন্তু ককশিট এবং পার্টেক্স অথবা প্লাইউড দিয়ে তৈরি করা এবং এক একটা মন্দিরের ডিজাইন করতে কিন্তু তারা ব্যাপক সময় নিয়েছে, যেমন এক মাস, কখনো দুই মাস, কখনো 15 দিন 10 দিন, এরকম প্রতিটি মন্দিরের কাজকর্ম যদি আপনারা দেখতে পান তাহলে বুঝবেন যে প্রতিটি মন্দিরে কতটা কাজ করেছে, কত ধৈর্য ধরে তারা কাজ করেছে। এবং কাজের গুণগত মান দেখে বোঝা যাবে যে এখানে আসলে খাটুনি রয়েছে এবং ডিজাইনের প্ল্যান রয়েছে, সেইভাবেই কিন্তু তারা এই ডিজাইনগুলো কিন্তু করেছে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মন্দির আমরা এখানে দেখতে পাই। এছাড়া বিশেষ একটা স্পেশাল মন্দির রয়েছে যেটা হচ্ছে সেন্ট্রাল মন্দির। এই এতগুলো মন্দিরের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মন্দির যেটা হলো জগন্নাথ হল কেন্দ্রীয় মন্দির, সেখানে কিন্তু সরস্বতী পূজা সেন্ট্রালভাবে দিয়ে থাকে। সেখানে সবাই আমরা অঞ্জলি দিই অথবা প্রতিটি ডিপার্টমেন্টে কিন্তু অঞ্জলির আয়োজন করে থাকে এবং প্রতিটি ডিপার্টমেন্ট অঞ্জলির আয়োজন করে থাকে। তারা প্রসাদের ব্যবস্থা করে থাকে, সেন্ট্রালে একটা করে থাকে। বেশি যে মণ্ডপটি সবচেয়ে সুন্দর হয় সেটা হলো চারুকলা ডিপার্টমেন্টে। তারা 2 মাস ধরে একটা মূর্তি নির্মাণ করে এবং যে মূর্তিটা স্থাপন করা হয় পুকুরের ভিতরে। এবং দেখুন কত সুন্দর অর্গানিক ডিজাইনে, অর্থাৎ এখানে পাটের খড়ি বা পাট ব্যবহার করা হয়েছে এবং চারুকলার সম্মিলিত স্টুডেন্ট একসাথে হয়ে এই ডিজাইনটা কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত খেটে এত বড় একটি মূর্তি তারা নির্মাণ করে এবং সর্বশেষ এবং পুকুরের মধ্যে স্থাপন করেছে। দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে এবং পুকুরের যে কালার রিফ্লেকশন সেটা কিন্তু দারুণ লাগছে। চলুন আমরা সব ডিপার্টমেন্টের পুজোগুলো এক এক করে দেখতে থাকি। আপনারা দেখ কোথায় অঞ্জলি দিচ্ছে, কোথায় প্রসাদ বিতরণ হচ্ছে, কোথায় মাইকে সে মন্ত্রধ্বনি উচ্চারিত হচ্ছে। সব মিলে এত সুন্দর একটি আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রতি বছর করে থাকে। আপনারা এখানে অবশ্যই আসবেন এবং এই পূজাটা উপভোগ করবেন। সরস্বতী পূজা যেদিন হয় সেদিন কিন্তু এরকম লোকজন আসে সারা ঢাকা শহর থেকে বলা যায় বা বিভিন্ন জায়গা থেকে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে লোকজন আসে, অঞ্জলি দেয় এবং প্রসাদের ব্যবস্থা রয়েছে। সেখানে কিছু দোকানও রয়েছে যে দোকান থেকে আপনারা খাবার দাবার কিনে খেতে পারেন অথবা আপনারা এখানে খিচুড়ি রয়েছে প্যাকেটে প্যাকেটে, খিচুড়ির দাম বেশি না, 50 টাকা করে খিচুড়ির প্যাকেট, এগুলো কিন্তু আপনারা কিনে খেতে পারেন। আর একটা কথা বলবো, প্রথম দিন এই অঞ্জলি হয় এবং আজকে দিনের পরের দিন অর্থাৎ কালকে দিন যেদিন সরস্বতীর অর্থাৎ সরস্বতী পূজার পরের দিন কিন্তু এখানে সেন্ট্রালভাবে একটা কালচারাল অনুষ্ঠান হয়ে থাকে যেখানে বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা এসে থাকে। এটা কেন্দ্রীয় মন্দির কর্তৃপক্ষ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল কেন্দ্রীয় মন্দির কর্তৃপক্ষ কিন্তু এই আয়োজনটি সাংস্কৃতিক বা কালচারাল এই আয়োজনটি করে থাকে।
আপনারা পূজার দিন এখানে না আসতে পারেন, কিন্তু পরের দিন কিন্তু আপনারা এসে এখানে কিন্তু সেই কালচারাল উপভোগ করতে পারেন। আমরা কিন্তু প্রতি বছরে এখানে আসি, আর এই মন্দিরগুলো কিন্তু অনেকটা দ্বিতীয় দিন থাকে না, কারণ প্রথম দিনের পরে কিন্তু আস্তে আস্তে সব মন্দিরগুলো কিন্তু সরিয়ে নেয়। কিছু কিছু মন্দির থাকে এখানে, 50-এর বেশি পূজা মণ্ডপ রয়েছে এবং এগুলো কিন্তু আস্তে আস্তে সরিয়ে দিতে থাকে, যে কারণে আমরা দ্বিতীয় দিন কিন্তু এতগুলো মন্দির আপনি পাবেন না। প্রথম দিন যেমনি সুন্দর চাকচিক্য অসাধারণ দেখবেন, দ্বিতীয় দিন কিন্তু এরকম দেখা যাবে না। তো যাই হোক, এই ছিল জগন্নাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের মাঠ থেকে, যেখানে এই 50-এর বেশি পূজা মণ্ডপ রয়েছে। দেখুন, একে গেলাঞ্চ আমি সারা মাঠের মন্দিরগুলো একের সাথে দেখিয়ে দিচ্ছি, যে দেখুন মাসের চারিপাশে সেই মন্দিরগুলো রয়েছে, আর প্রতিটি মন্দিরের হাতে রয়েছে অসংখ্য ভক্তবৃন্দ বা যারা পূজা দেবে, স্টুডেন্ট বা সাধারণ মানুষ রয়েছে, এবং সারা মাঠ জুড়ে কিন্তু মানুষজন হেঁটে চলছে, ঘুরে ঘুরে দেখছে, কেউ ক্লান্ত হয়ে বসে পড়ছে, অনেক কিছু কেউ প্রসাদ গ্রহণ করছে, সব মিলে গিয়ে দারুণ এক আয়োজন। আপনারা এখানে কিন্তু আসতে পারেন। প্রতি বছর সরস্বতী পূজায় এর ব্যতিক্রম ঘটে না, প্রতি বছর সরস্বতী পূজায় কিন্তু এরকম একটি আয়োজন হয়ে থাকে এই জগন্নাথ হলে, এবং দারুণ সবাই কিন্তু একটা সামাজিক বন্ধন বা সামাজিক আমাদের যে সামাজিক যে কালচার রয়েছে বা শিষ্টাচার, সামাজিক যে শিষ্টাচার রয়েছে বা আনুষ্ঠানাদি রয়েছে, তার ভিতরে কিন্তু এই পূজা পার্বণ সরস্বতী পূজা আমরা দারুণভাবে উপভোগ করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি এখানেই অঞ্জলি দিয়ে আসছি এবং এখানেই পূজাটা উপভোগ করি। লোকজন আসে এবং অনেকদিন পরে অনেকের সাথে দেখা হয় এই পুজো উপলক্ষে, এবং দেখা হয় তাদের সাথে কথা বলি, আনন্দ এবং নিজেদের মনের আবেগ প্রকাশ করি। এবং আজকের দিনে আমরা সরস্বতী মার কাছে কিন্তু আমরা প্রার্থনা করে বিদ্যা বুদ্ধির জন্য কিন্তু প্রার্থনা আমরা করি। আমি আমার বাচ্চাদের নিয়ে এসেছি এই আজকের এই পূজা দেখতে, বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠে কিন্তু এসেছি এবং কেন্দ্রীয় মন্দিরে কিন্তু আমরা অঞ্জলি দিয়েছি। এখন আমরা ঘোরাঘুরি করছি এবং প্রতিটি মণ্ডপ এক এক করে দেখে নিচ্ছি এবং প্রণাম করছি। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের কেন্দ্রীয় জগন্নাথ হল মাঠ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটি ভিডিও দেখার জন্য। বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একসাথে দেখবো জানবো বিশ্বভুবন। অসংখ্য ধন্যবাদ এত বড় লম্বা একটি ভিডিও দেখার জন্য। देवी नमस्ते, ओम शांति ओम शांति ओम शांति।